আমি জানি না এখনো পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়ি যারা যারা ব্লগ বানিয়েছে তারা এই আসল আমি এখন যে ক্লিপটা দেখাবো সেই ক্লিপটা বা এই জায়গাটা কোনোদিন দেখাতে পেরেছে কিনা। কৃষ্ণনগর রাজবাড়িতে তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছে যে কৃষ্ণনগর রাজবাড়ি দেখাও। হ্যাঁ, এতদিন পর্যন্ত ওই দরজার ফাঁকা, ওই ফাঁকা, এই ফাঁকা দিয়ে ওই সত্যি এই ফাঁকা ফুঁকো এতদিন ধরে দেখতাম। হ্যাঁ, আর ভিডিওটা কন্টিনিউ করো। সো হে গাইজ, আমরা অনেক দিন পর আজকে তোমাদের রিকোয়েস্টে, মানে প্রচুর রিকোয়েস্ট আছে, এতগুলো, হ্যাঁ, নয়খানা রিকোয়েস্ট, প্রচুর, নয়টা, নটা তোর কম মনে হচ্ছে, নটা, প্রচুর রিকোয়েস্ট এসেছে যে দাদা কৃষ্ণনগরে থাকো, কৃষ্ণনগর রাজবাড়ি দেখাও, কৃষ্ণনগর রাজবাড়ি দেখাও, নলে এসেছি আজকে রাজবাড়ি দেখাতে। এই দেখো আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গাটা কি? এটা হচ্ছে রাজবাড়ির একটা, মানে কি বলবো, একটা গেটে ঢোকার আগে একটা গেট আছে যেটার উপরে আগে ছাদ ছিল, এখন আর ওটা যায় না, আগে ওটা যেত, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন এই যে পেছনে দেখছো প্লাস্টার করা হয়েছে, এগুলো সব বন্ধ করে দিয়েছে, আগে এই জায়গা দিয়ে উপরে ওঠা যেত। আগে এরকম জায়গায় ঋষিকেশের মতো ছেলেরা এসে বিড়ি সিগারেট খেতো, তাই বন্ধ করে দিয়েছে জায়গাটা। লোকমুখে শোনা গেছে, আমি বলছি না, কিন্তু লোকমুখে শোনা গেছে এর উপরে যখন রাজার এখানে রাজত্ব করতো তখন নাকি এখানে, যাই হোক, বাইজি নাচ হতো বা কিছু, আর সামনের যে পোর্শনটা আছে ওখানে সেই বিভিন্ন রকম বাজনা বাজানো হতো রাতের বেলায় বিশেষ করে। আমি বলছি না, কিন্তু এগুলো বাইরে থেকে শুনে এসেছি। হ্যাঁ, এবার যদি উল্টো পাল্টা ইনফরমেশন হয় লোকে কেলাবে। অনেক চেষ্টা করলাম যে রাজবাড়ির ভেতরে ঢুকে সেই জায়গাগুলো দেখানোর জন্য, কিন্তু এখানকার একটা নিয়ম রয়েছে যে রাজবাড়ির ভেতরে ঢোকা যাবে না। আমরা ঠিক নাট মন্দিরের সামনে রয়েছি, এখানে তিনবার খোলা হয় এই নাট মন্দিরটা, তিনবারের মধ্যে একবার হচ্ছে বারোদোল, জগদ্ধাত্রী পুজো আর দুর্গা পুজোর সময়, আর দুর্ভাগ্যবশত তিনটেই বেরিয়ে গেছে। আমরা বর্তমানে দেখাতে পারবো না, কিন্তু একটা ছোট্ট ভিডিও ফুটেজ রয়েছে, সেটা তোমরা দেখে নাও ভেতর থেকে, মানে নাট মন্দিরটা। আপনারা যদি কৃষ্ণনগর রাজবাড়িতে আসতে যান তাহলে প্রথমে ঢুকতে একটা জায়গা দেখতে পাবেন, এটা হচ্ছে চারদিকে চারটে বিল্ডিং মতন করা রয়েছে। এই চারটে দরজা বা চারটি দুর্গের বিশেষত্বই হলো এই চারটি দুর্গ চারটি দিক মুখ করে থাকে। আগেকার দিনে যখন বর্গী আক্রমণ হতো, রাজা সেই বর্গী আক্রমণের হাত থেকে বাঁচার জন্য বা রাজ্যকে বাঁচানোর জন্য এই চারটি দুর্গ স্থাপন করে। পরবর্তীকালে এটি একটি স্কুলে পরিণত হয় যার প্রাথমিক বিভাগ এখনও এখানেই হয় এবং উচ্চ বিভাগটি যতীন্ময়ী স্কুল নামে পরিচিত। যে ভেতরে ঢোকা যায় যে জায়গা দিয়ে, সেই জায়গাগুলো এই দেখুন এই ইট দিয়ে গেঁথে গেঁথে বন্ধ করে দিয়েছে, তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না। কিন্তু এই জানালার যে ফোকরগুলো দেখতে পাচ্ছেন, এই জানালার ফোকর দিয়ে যতটা দেখা যাচ্ছে আপনাদেরকে ততটাই দেখাতে পারলাম, তার থেকে বেশি আর কিচ্ছু নেই এখানে দেখানোর মতন। সিংহ দুয়ারটা তোমাদের দেখাতে পারবো, কিন্তু ভেতরে কি আছে সেটা হয়তো দেখাতে পারবো না। যদি ওই সিংহ দুয়ারের গেটে যদি কোনো ফাঁক ফোকর থাকে তো ওখান থেকে যেটুকুনি দেখাতে পারবো চেষ্টা করবো দেখানোর। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটু আগে একটা নাট মন্দিরের ভিডিও দেখালাম যেখানে বললাম আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই নাট মন্দিরের একটা ছোট্ট মাথা দেখা যাচ্ছে। এই যে এই জিনিসটাকে দেখছো, এটাই হচ্ছে সেই নাট মন্দিরের মাথাটা যেটা আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে তো কোনো জায়গাতেই দেওয়া হচ্ছে না, মানে ব্লগ যে বানাবো তার শান্তি নেই। আমরা সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি, রাজার যে মেন প্রাসাদ সেটা হয়তো ওই দিক থেকে ভালোভাবে দেখা যাবে, তাই আমাকে ওই দিক থেকে ঘুরে 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 যেতে হবে। যাই এখন, চ। আমি জানি না এখনো পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়ির যারা যারা ব্লগ বানিয়েছে তারা এই আসল আমি এখন যে ক্লিপটা দেখাবো সেই ক্লিপটা বা এই জায়গাটা কোনোদিন দেখাতে পেরেছে কিনা। আমরা আজকে এই ক্লিপটা পেয়েছি বা পাচ্ছি একজন দাদার সহায়তায়। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ দাদা। ওর ভেতরে যে কামানগুলো বা তোপগুলো রয়েছে ওগুলো কি আসল? হ্যাঁ হ্যাঁ, আসল আছে, ওটা স্যাম্পল জন্য লাগানো আছে, আগে ভি ছিল, এখনো আছে। আর যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো কার কার মূর্তি? সেটা তো অত আমি জানি না, অ্যাকচুয়ালি আমি এখানে ঘর ভাড়া থাকি, অত ডিটেইল আমি জানি না।
আচ্ছা, আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা সিংহদুয়ার দেখালাম না, যেটা সেই সামনে দিক দিয়ে ঘুরে 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 আসতে হচ্ছিল। এই যে পেছনে যেটা দেখছেন না, এটা হচ্ছে সেই সিংহদুয়ারটা, মানে যেটার থেকে আমরা ভেতরে কামানটা দেখতে পাই। মোবাইলটা ঢুকিয়ে নিয়ে কামানের ভিডিওটা রেকর্ড করছিলাম, এটা হচ্ছে সেই সিংহদুয়ারটা। আর আমরা হচ্ছে একদম পেছনের দিকের একটা জায়গাতে রয়েছি, সেখান থেকে আমরা সম্পূর্ণ রাজবাড়িটাকে ক্যাপচার করেছিলাম। আর এই যে পেছনে যে জায়গাটা দেখছেন, ওটা হচ্ছে রাজ্যের যে মুখ্য প্রাসাদ রাজার, সেটার সামনে যে জায়গাটা, সেই জায়গাটা এখানে এখানে এখন একটা নার্সারি তৈরি করা হয়েছে। সেই নার্সারির পাশে যে জায়গাটি দেখছেন, আমরা সেই সিংহদুয়ারের সামনে দিয়ে ঘুরে 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 যে জায়গাটিতে এসেছিলাম, ওই ঘোরার সময় একটা জায়গা দেখিয়েছিলাম, যেটা বলেছিলাম যে রাজার যে রাজকর্মচারী, তারা তাদের পরিবার সূত্রে বা বংশসূত্রে এই জায়গাগুলি পেয়েছেন, এবং এখানে তারা একটা শর্তে বসবাস করেন যে এই জায়গাটিকে যতদিন থাকবে এই জায়গাটিকে কোনোভাবে মেরামত বা ঠিক করতে পারবেন না, এবং এটাকে ভাঙতেও পারবেন না, নতুনভাবে বানাতেও পারবেন না। এখানেই এখনো পর্যন্ত তারা আছেন। আচ্ছা, আমরা প্রচণ্ড ভাগ্য করে এই ক্লিপটা রেকর্ড করতে পারছি। এই যে যে জায়গাটি দেখছেন, এটাই হচ্ছে রাজার মুখ্য প্রাসাদ। এই সামনে আমার মনে হয় এটা রাজা কৃষ্ণচন্দ্রের মূর্তি, এবং এই যে জায়গাটা দেখছেন, এখানে কিছু মূর্তি রাখা রয়েছে, এগুলো হয়তো তার বংশধরদের মূর্তি রয়েছে। এবং রাজার মূর্তির চারপাশ দিয়ে অনেকগুলি কামান আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 1, 2, সামনে 3, 4, অনেকগুলি কামান রয়েছে। আমরা হয়তো কৃষ্ণনগরের লোকজনরা ভাবি যে এই কৃষ্ণনগরে একটাই মাত্র কামান রয়েছে, যেটা হচ্ছে ওই সিংহ দরজা দিয়ে দেখা যায়, কিন্তু নয়, কৃষ্ণনগরে একটা কামান নেই। এই যে একটা কামান রয়েছে ওই দিকে, এখানে একটা কামান রয়েছে, এখানে কামান রয়েছে, এখানে চারপাশ দিয়ে, অর্থাৎ এই যে মূর্তিটা দেখছেন এটা চারপাশ দিয়ে কামান দিয়ে ঘেরা রয়েছে। তার সঙ্গে এই সামনে যে একটা জায়গাটা দেখছেন, এই যে এই এই কামানটা রয়েছে। আর তাছাড়া ও সামনে একটা পার্ক মতন করা রয়েছে, যেখানে সবাই বসতে পারে, সেখানে যেখানে ঘুরে বেড়াতে পারে। আর সামনে পুরোটা একটা নার্সারি তৈরি করা হয়েছে। আর একটা বিশেষ জিনিস, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখানে থেকে রাজবাড়ির পুরো অংশটা দেখা যায়। এই যে এই পেছনে যে জায়গাটি দেখছেন না, এটা হচ্ছে সেই নাট মন্দিরটা, সেই আমরা ওই দিকটায় গিয়ে দরজার ভেতর দিয়ে যে মোবাইল ক্যামেরা ঢুকিয়ে যে ভিডিওটা ক্যাপচার করেছিলাম, এই হচ্ছে সেই নাট মন্দির, এটা হচ্ছে প্রাসাদ, এই দিকটা হচ্ছে সিংহদুয়ার। উপরটা যে আছে না, ওই জানলার 3-4 উপরে, হ্যাঁ লাল লাল রকম আছে, ওখানে থাকে। আর নিচে ব্রেকফাস্ট করে, তার নিচে দেখেন ক্রকারি রকম গ্রিন গ্রিন যে লাগা আছে লাইনিংটা, ওই জায়গাটা ব্রেকফাস্ট গুলো করে। কারটা এখানে লাগা আছে, লবিটা লোক, এই যে ছাতা আছে না, চেয়ার লাগা আছে ওইখানে, এই কারটা লাগা থাকে, তাহলে বুঝে যায় কি এসে গেছে। ওখানে কিছু কিছু কাপড় গুলো ওখানে উপরে রাখে। এখানে ওনার যে ওয়াইফ আছে, হ্যাঁ ওই এখানে ওয়াক করে, এসব আমি দেখেছি। তোমরা একটা খুব পপুলার মেলার কথা শুনবে হয়তো, কৃষ্ণনগরে বারোদোল মেলা। আমরা যে মাঠটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সেই মাঠের উপরই সেই বারোদোল মেলাটা অনুষ্ঠিত হয়। ওই সামনে যে জায়গাটা দেখছো, ওই জায়গাটায় খেলা হচ্ছে, ওখানেও মেলারই অংশ থাকে সবই, এই জায়গা দিয়ে মাঠটা জুড়েই মেলা হয়। পুরো মাঠটা জুড়েই মেলা হয়, এটা জুড়ে প্রচুর দোকান থাকে, বিশাল বড় মেলা। এক মাস ধরে মেলাটা চলে, আমার মনে না কোথায় এক মাস ধরেই চলে, এক মাস ধরে চলে, তাহলে এক মাস ধরে আমার মনে না এত বড় এত দিন ধরে কোথাও কোনো মেলা চলে, এটা আমাদের কৃষ্ণনগর বলেই সম্ভব, একমাত্র কৃষ্ণনগরই সম্ভব এটা। আচ্ছা, আমরা ব্লগ বানাতে বানাতে একটা প্রচণ্ড ফেমাস জায়গায় এসে পৌঁছিয়েছি, সেটা কৃষ্ণনগরের যে রায়পাড়া মালিপাড়া বারোয়ারি, তার থেকে একটুখানি এগিয়ে আসলে একটা ঘাট দেখা যায়, সেটার নাম হচ্ছে চাঁদনি ঘাট, যেখানে রাজা রানীরা স্নান করতে আসতো, স্নান করে উঠে একটা একটা জায়গায় পুজো দিত। সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এটা আগে একটা ঘাটের সামনের দিকে যেটা, এই যে এখানটাতে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এই এই লেখাটা, হ্যাঁ অনেকের এই জায়গাটা নিয়ে একটু সমস্যা রয়েছে। কি সমস্যা? হ্যাঁ, একটা ঐতিহাসিক জায়গা এটা তো, এটার সেরকমভাবে কোনো মেনটেন্যান্স নেই, সাধারণ মানুষের ঢোকার কোনো অনুমতি নেই, তো এই কি বলবো, জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো এত একটা পুরনো জিনিস, যেটা এখন একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তো আমার মনে হয় এই জায়গাটাকে মেনটেন্যান্স করা উচিত, জায়গাটার পরিচর্যা করা উচিত, জায়গাটাকে আবার আগের মতো তো করা সম্ভব না, কিন্তু যেটুকুনি আছে আমার মনে হয় সেটুকুনি বাঁচিয়ে রাখা উচিত, যাতে আমরা দেখতে পাচ্ছি, আমাদের পরের প্রজন্ম দেখতে পাই, তাদের পরের প্রজন্ম দেখতে পাই। মনে হয় না অতদূর পর্যন্ত যে অবস্থা যাবে।